হাই ফ্রেন্ডস, কেমন আছো? আজ আমরা চলে এসেছি স্প্ল্যানেডে। তো অনেকদিন বাদে লকডাউনের পরে আমি আর এই ল্যাচ ব্যাচ দুজনে মিলে চলে এসেছি, দুজনে মিলে আমরা চলে এসেছি আর মার্কেটটা ঘুরে দেখি যে কেমন আছে। তো এখন আমরা যাবো, আমরা এখন যাবো সিলেদার্সে, দেখি নতুন কী কালেকশন আছে সিলেদার্সে, পারলে যদি কেনা যায় দেখা যাক কী হয়। চলো যাই সিলেদার্সে। আমরা কলকাতা পৌরসভার ঠিক পেছনে গাড়ি পার্কিং করে এই কলকাতা পৌরসভার এই সামনে দিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে প্রচুর দোকান, জুতোর দোকান, বিভিন্ন ইমিটেশনের দোকান আছে, ড্রেসের দোকান, এত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? মানে দেখেই মনে হচ্ছে সব কিনি। আর এটা হচ্ছে নিউ মার্কেট, আমরা এখন নিউ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। বন্ধুরা, জায়গাটা এতটাই ভিড়, মানে পা ফেলানোর জায়গা নেই। আর সুন্দর দোকান, মানে কি ব্যস্ততা! আর মানুষ এখন মানে করোনা ভুলে এখন শুধু মার্কেটিং। আর যারা নতুন আসছো তাদের তো কোনো চাপই নেই, পুলিশ কন্টিনিউ এখানে এই যে মাইকিং করছে। আর আমরা অনেকটা ঘুরতে ঘুরতে চলে আসলাম সিদ্ধাম মার্কেটের দিকে। আর এই মার্কেটের সামনে দিয়ে এই যে রাস্তাটা, প্রচুর খাবারের দোকান আছে। আর এই বার্গার কিংটা নতুন খুলেছে, আগে যখন এসেছিলাম দেখিনি। যাই হোক, অনেকদিন বাদেই আসলাম, দারুণ লাগছে। আমরা যখন আগে এসেছিলাম তো তখন এত কিছু ছিল না, এখন যে দেখতে পাচ্ছ বড় বড় যে দোকান শপিং মল খুলেছে। তখন রিসেন্ট যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না, এই রিসেন্ট স্টার্ট করলো দেখতে পাচ্ছ এপাশে এত কিছু নতুন ফ্র্যাঞ্চাইজি খুলেছে। তো যেহেতু ভিড়ভাড়ে আছি, পিঙ্কুদার দুটো ডোজ কমপ্লিট আছে, তাই পিঙ্কুদার মানে ল্যাজবাজ আমাদের ল্যাজবাজের ভয় করছে না। কিন্তু যেহেতু আমাদের এখন নিলেও আমাদের সে নিজের ভিতরে মাস্কটাও অলওয়েজ ক্যারি করতে শিখতে হবে, যেটা আমি ক্যারি করছি কিন্তু ল্যাজবাজ ক্যারি করছে না। আর হচ্ছে আমরা এখন গিয়ে ঢুকবো, মাস্কটা ঢুকতে দিচ্ছে না, চলো মাস্ক পরে ঢুকবো, মাস্ক পরে নিয়েছি, এবার ঢুকবো সিলেদার্স। দেখো বন্ধুরা, স্লিদার্সের সামনে কত ভিড়। যাই হোক, আমরা এখন ভিড় ঠেলে ভেতরের দিকে ঢুকছি। এই যে স্কেলেটার দিয়ে আমরা এখন উপরে উঠছি, আর আমাদের ভিডিও করতে বারণ করছে, তবু আমরা লুকিয়ে চুরিয়ে যতটা সম্ভব করছি। বাপরে, দেখো বন্ধুরা কত ভিড়, মনে হচ্ছে যেন গোটা কলকাতা স্লিদার্সের মধ্যে আছে। আসল কথা সেটা না, এখানে কালেকশনগুলো এত সুন্দর, আর গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত সকলের জন্যেই এরা মোটামুটি কালেকশন রাখার চেষ্টা করে, আর দামগুলো মোটামুটি রিজনেবলই। তো ডিজাইনগুলোর মধ্যে অনেক অভিনবত্ব নতুনত্ব আছে, দেখলেই মোটামুটি কিনতে ইচ্ছা করে। মোটামুটি আমি অনেকটা ঘুরলাম, অনেক জুতো দেখলাম কতটা সম্ভব, দেখে এই জুতোটা মোটামুটি একটু পছন্দ হলো, নিয়ে নিলাম। আর এখানে এতটাই গরম আর এত সাফোকেশন হচ্ছে, আর ভাল লাগে না। তো এখন টাকা দিয়ে পে করে বেরিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা এখন সিলেটার দিয়ে বেরিয়েছি, অস্বাভাবিক ভিড়। আর একটা জুতো কিনেছি, ওখানে ভিডিও এলাও নেই, তাও যতটা বেরিয়েছি করেছি। আর অস্বাভাবিক ভিড়, প্রচণ্ড ভিড়, মানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। ভাই, ওখানে কেমন ভিড় দেখলি তুই বল? এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির দিকে যেতে হবে। ইচ্ছা ছিল সিদা মার্কেটের মধ্যে দিয়ে একটু ঘুরে আসার, কি কি আছে দেখার, যা হলো না। আর এই দেখতে পাচ্ছ এই যে টেডিগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে, দেখতেও বেশ ভালো লাগছে। দেখো কীভাবে এগুলো জড়ো করছে। তো ভেবেছিলাম একটা নেব, তা এখন আর সময় নেই, দেখারও সময় নেই। যাই হোক, এখন যেতে হবে। আর আলোর ঝলকানিতে এই জায়গাটা এত সুন্দর লাগছে, কি আর বলবো। আর এখানে গরমও লাগছে, কষ্টও হচ্ছে, আর যেতেও ইচ্ছা করছে না। মোটামুটি জিনিস কিছু কিনেছি, আর প্রচণ্ডই ভিড়, তার উপরে আছে সানডে, এবার অস্বাভাবিক ভিড়, দাঁড়ানোর জায়গা নেই।
তো এখন আমরা আমাদের গাড়ি যেখানে রেখেছি সেইখানে যাচ্ছি। আমাদের মার্কেটিং শেষ হয়ে গেছে, এই যে আমাদের গাড়ি এখানেই রাখা ছিল। আর এই দেখো দেখতে পাচ্ছি এখানে কত গাড়ি রেখেছে, তো এখানে অ্যাকচুয়ালি গাড়ি রাখতে হয়। আর আমরা বেশি মার্কেটিং করতে পারিনি, দু চারটে জিনিস কিনেছি, জুতোটা কিনতে গিয়ে আমাদের অবস্থা খারাপ খারাপ হয়ে গেল। তো ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা যদি এখানে আসো অবশ্যই সকাল সকাল এসো, নাহলে আমাদের মতো বিকেলবেলা আসলে অবস্থা খারাপ হয়ে যাবে। টাটা, বাই।